করতে হওয়ার জন্যই দোলচাপা এক্সপ্রেস বেরিয়ে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। বৃষ্টিময় সকলে এক কাপ দুধ চায়ের সাথে স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে বগুড়া স্টেশন হতে। তো আজকে আমি আছি হচ্ছে বগুড়ায়, আর আজকে আমাদের জার্নি হবে হচ্ছে 713 করতোয়া এক্সপ্রেসে সান্তার থেকে ছেড়ে আসা বুড়িমারিগামী, বুড়িমারি এবং সান্তারের মধ্যে চলাচলকারী করতোয়া এক্সপ্রেসে। তো করতোয়া এক্সপ্রেসের আসার সময় হয়ে গেছে, আর মাত্র 10 মিনিট রয়েছে। তো ট্রেন আসুক, ট্রেন আপনাদেরকে দেখাবো এবং আজকের যাত্রাপথের এই জার্নি কেমন হয় সব কিছু তুলে ধরবো আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিও শুরু করার আগে বলবো, যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং জার্নিটি এনজয় করুন। ট্রেন আসতে কিছু সময় বাকি আছে, আর এরই ফাঁকে কিনে নিলাম বাদাম আর গুড় ভাজা। ঘড়িতে এখন সময় 10:04, আর চলে আসলো আমাদের করতোয়া এক্সপ্রেস হুন্ডাই রুটিন ইঞ্জিনের সাথে। বন্ধুরা, আমাদের ট্রেন এসে গেছে, চলুন আমরা ট্রেনে উঠে পড়ি। এখানে 5 মিনিটের হল রয়েছে। তো এই হচ্ছে আমাদের কোচ, কোচের ভিতরে আমরা যাব। প্রচুর পরিমাণে মানুষ এখনো পর্যন্ত নামতেছে এবং প্রচুর পরিমাণে ভিড়। তো চলুন ভিতরে যাওয়া যাক। জানি ভ্যাটফর্ম, পুরানো রেক। এই হচ্ছে কোচ কন্ডিশন। এখন সময় 10:11, আর আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে বগুড়া স্টেশন থেকে। মাত্র 5 মিনিটের হল ছিল এখানে, আর এই মেঘলা ওয়েদারকে সাথে নিয়ে আজকে আমরা যাবো হচ্ছে সেই বুড়িমারি। চলুন এনজয় করে আমাদের আজকে জার্নিটি। বন্ধুরা, ট্রেন চলুক ট্রেনের মতন, আর আমরা চলুন জিনাইসি ট্রেন সম্বন্ধে কিছু ইনফরমেশন। তো সান্তার থেকে এই ট্রেনে আপনারা যদি বুড়িমারি এন্ড টু এন্ড জার্নি করেন তাহলে আপনাদেরকে দিতে হবে 305 টাকা, আর বগুড়া থেকে আমার মতো যদি কেউ যান বুড়িমারি পর্যন্ত তাহলে দিতে হবে 255 টাকা। আর এই ট্রেন বুধবারে বন্ধ থাকে, আর আমার আজকে কোচ নাম্বার ছিল 6 এবং সিট নাম্বার ছিল 57-58। আপনাদের সুবিধার জন্য আরও একটি ইনফরমেশন দিয়ে রাখা উচিত, সেটা হচ্ছে এই ট্রেনে কোনো এসি কামরা নেই, শুধুমাত্র নন এসি চেয়ার কামরা রয়েছে এই ট্রেনে। এখন সময় 10:45, আর আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে সোনাতলা স্টেশনে, আর আমাদের ওই পাশে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে বুড়িমারি কমিউটার, যেটা সান্তার অভিমুখ। আর এই হচ্ছে সকালবেলার সোনাতলা স্টেশন, মেঘলা একটা ওয়েদার, দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের ট্রেন। আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে সোনাতলা স্টেশন থেকে।
11টা আর আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে মহিমাগঞ্জ স্টেশনে। স্টেশনটা অনেক সুন্দর, একটা আম গাছের নিচে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, আর মায়ের চারিদিকে মেঘলা ওয়েদার এবং দুমকা হাওয়া বইছে, ভালোই লাগছে। গ্রামীণ পরিবেশে এই ধরনের একটা পরিবেশ, আর আমাদের ট্রেন এই যে দাঁড়িয়ে আছে মহিমাগঞ্জ স্টেশনে। এখানে আমাদের বেশিক্ষণ যাত্রা বিরতি নেই, আমাদের ট্রেন হয়তো ছেড়ে দেবে। চলুন স্টেশনটা দেখি আপনাদেরকে, আমরা ট্রেনে উঠে পড়ি। এই হচ্ছে মহিমাগঞ্জ স্টেশন, খুবই সুন্দর স্টেশন। খুব সময় এখন 11:01 আমাদের ট্রেন ক্রস করছে মহিমাগঞ্জ স্টেশন। বাই বাই মহিমাগঞ্জ স্টেশন। এখন সময় 11:13, আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে বোনারপাড়া স্টেশন, আর এটা হচ্ছে বোনারপাড়া স্টেশনের ভিউ। এখন 11:18 আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে বোনারপাড়া স্টেশন গাইবান্ধা থেকে। ঘড়িতে এখন সময় 11:46, আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে গাইবান্ধা স্টেশনে, আর আমাদের ট্রেন প্ল্যাটফর্ম পাইনি। সেখানে আমাদের ট্রেনের পাশে একটা মালবাহী ছোট্ট একটা ট্রেন, তার পাশে হচ্ছে আরেকটা লাইন, তার পাশে প্ল্যাটফর্ম, আর এই পাশে লাইন, তারপরে প্ল্যাটফর্ম, মানে আমাদের ট্রেন প্ল্যাটফর্ম পাইনি। আর খুব সম্ভবত এখান থেকে আমাদের সাথে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগঞ্জ নতুনগর গড়িমারি এক্সপ্রেসের ক্রসিং হবে। ঘড়িতে সময় 11:53, আমাদেরকে গাইবান্ধা স্টেশনে দাঁড় করিয়ে রেখে আন্তনগর লালমনি এক্সপ্রেস, তার গন্তব্য স্টেশন ঢাকার উদ্দেশ্যে। ঘড়িতে এখন সময় 12:00, আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে গাইবান্ধা স্টেশন। অসাধারণ অসাধারণ একটা স্টেশন।
কিন্তু এখন সময় 12:28 আমাদের ট্রেন এসে পৌঁছালো বামনডাঙ্গা স্টেশনে। বামনডাঙ্গা থেকে কে কে দেখছেন আমার এই ভিডিও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে হচ্ছে এই যে বামনডাঙ্গা স্টেশন। বামনডাঙ্গায় একজন এই স্টেশনে একজন বিখ্যাত ব্যক্তি আছে, তার নামটা অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা এই বামনডাঙ্গা স্টেশন। সময় এখন 12:43, আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে বামনডাঙ্গা স্টেশন থেকে। ঘড়িতে এখন সময় 1:01, আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে পীরগাছা স্টেশনে। আর এখানে অপর লাইনে দাঁড়িয়ে আছে হচ্ছে পঞ্চগড় থেকে ছেড়ে আসা সান্থার অভিমুখী একটি ট্রেন। আর ট্রেনটি খুব সম্ভবত দোলন চাপা এক্সপ্রেস বলে আমি ধারণা করছি। এটা হচ্ছে পীরগাছা স্টেশন, আর দুপুর 1:01 যেহেতু দুপুরে আজান দিচ্ছে। সময় 1:06, আমাদেরকে বসিয়ে রেখে পঞ্চগড় থেকে ফিরে আসা সান্তাহারগামী দোলনচাপা এক্সপ্রেস বেরিয়ে গেছে। আর ট্রেনটা এখানে টাইম ছিল সকাল 11:30, তো ট্রেনটি কতক্ষণ লেটে চলছে। বন্ধুরা, পীরগাছা স্টেশনটা অনেক বড়, আর এখানে এসে আমরা একটু রোদে দেখা পেলাম, হালকা হালকা গরম অনুভূত হচ্ছে। আর এতক্ষণ কিন্তু আমরা বগুড়া থেকে আসছিলাম, একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো এই ঠান্ডা এই গরমের ভিতরে আমরা আজকে জার্নি করছি। সময় এখন 1:29, আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে কাউনিয়া জংশন থেকে। কাউনিয়া জংশনটা সুন্দর, অসাধারণ ছোটোখাটো স্টেশন বা জংশন, সরি ছোটোখাটো জংশন তো ভালো, এই হচ্ছে কাউনিয়া জংশন। ছোট্ট ছোট্ট না, অনেক বড় একটা পুকুরের পাশেই হচ্ছে স্টেশনটা। Thank you.
একটা বেজে 39 মিনিট, আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে তিস্তা জংশনে। আর একদম গ্রামীণ একটা পরিবেশ, সুন্দর স্টেশনটা, পাশে হচ্ছে মসজিদ, আর এই হচ্ছে তিস্তা জংশন। ছোট্ট একটা স্টেশন কিন্তু এরিয়া অনেক বড়। আর ওই পাশে যে লাইনটা দেখছেন ওটা হচ্ছে কুড়িগ্রামের লাইন, অর্থাৎ এইদিকে কুড়িগ্রাম আর সোজা গেলে হচ্ছে সান্তার হয়ে ঢাকা। আর আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে তিস্তা জংশনে। সময় এখন 1:40, আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে তিস্তা জংশনে। আর তিস্তা জংশন থেকে একটু ডিলেতে চলছে। এখন সময় হচ্ছে 2:07, আর আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে রেলের শহর, রেলের রাজধানী লালমনিরহাট। লালমনিরহাট ডিভিশনের নাম কিন্তু আপনারা অনেক শুনেছেন, রেল ডিভিশন। আর এখানে কিন্তু ব্রিটিশ আমলের অনেক পুরাতন স্থাপত্য রয়েছে, মানে রেলের বিশেষ করে। আর স্টেশন তো অনেক সুন্দর, লালমনিরহাটের মানুষ যারা আছেন তারা তো জানেন, আমি নিজে দেখে ভালো লাগবো। আর প্ল্যাটফর্ম রয়েছে অনেকগুলো,
খুবই 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 সুন্দর স্টেশনটা। আর স্টেশনের আশপাশে যদি সময় থাকতো একটু হেঁটে হেঁটে বেড়াতাম, যেহেতু সময় সুযোগ কম আপাতত হচ্ছে না, তবে ইনশাল্লাহ কোনো একদিন এই লালমনিরহাট স্টেশনে এসে শুধু ঘুরে বেড়াবো। তো বন্ধুরা দেখেন, এই হচ্ছে ব্রিটিশ পিরিয়ডের একটা স্থাপনা, এখনও কিন্তু টিকে আছে, আর এটা রেলের সার্ভিসে আছে, অর্থাৎ রেলের কর্মকর্তারা কিন্তু এই স্থাপনাটি ইউজ করে। এই হচ্ছে আমাদের লালমনিরহাট স্টেশনে দাঁড়িয়ে আছে আমাদের করতোয়া এক্সপ্রেস। স্টেশনের প্ল্যাটফর্মে এরকম ছোট্ট ছোট্ট ছাগল ছানা ঘুরে বেড়াচ্ছে। সময় এখন 2:25, আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে অদিতমারি স্টেশনে। সময় এখন 2:27, আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে অদিতমারি স্টেশন। সময় 2:40, আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে কানকিনা স্টেশন। কানকিনা থেকে জানাবেন কাকিনা থেকে। সময় এখন 2:53, আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে পুষ্পভাণ্ডার স্টেশন।
সময় এখন 2:54 আমাদের ট্রেন ছেড়ে দিল তুষভান্ডার স্টেশন। এখন সময় 3:19 আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে হাতিবান্ধা স্টেশন। এই হাতিবান্ধা স্টেশনে কিন্তু বৃষ্টি হয়েছে, দেখা সারা রাস্তা টুকটাক বৃষ্টি আমরা পেয়েছিলাম, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি, তার কারণে স্টেশনের প্ল্যাটফর্মটা আপাতত ভিজে আছে আর মেঘলা হয়ে আছে। দেখা যাক বৃষ্টি হয়তো আমরা আবারও পেতে পারি। আর এই হচ্ছে হাতিবান্ধা স্টেশন। হাতিবান্ধা স্টেশনে কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী নামবে, ট্রেন বলা চলে যে হাফ হাফ খালি হয়ে গেছে এই হাতিবান্ধা স্টেশনে। সময় এখন 3:36 আমাদের ট্রেন চলে আসলো হচ্ছে বড়খাতা স্টেশনে। আর এখানে আমাদের ট্রেন প্রায় 4টা বগি প্ল্যাটফর্ম পায়নি, আমাদের বগি তো পায়নি, আর পেছনে আরও 3টা বগি আছে প্ল্যাটফর্ম বিহীন, আর নামতে পারলাম না বড়খাতা স্টেশনে।
৪৮ মিনিট আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে হচ্ছে বাওড়া স্টেশন থেকে, আর এটা অফিসিয়াল কোনো হল্ট না, জাস্ট এক্সপেরিমেন্টাল হল্ট। পিছনে এক ভাই আছে, এই ভাই বলছে যে এখানে আন্দোলন ফলে নতুন করে স্টপেজ হচ্ছে আনঅফিসিয়ালভাবে, হয়তো এটা আস্তে আস্তে অফিসিয়াল হয়ে যাবে। এখন সময় 4:05, আমাদের ট্রেন এসে পৌঁছালো পাটগ্রাম স্টেশনে। পাটগ্রাম স্টেশন কিন্তু লোকে লোকারণ্য, প্রচুর পরিমাণে মানুষ উঠলো এবং নামলো। এখন সময় 4:08, আমাদের ট্রেন ছেড়ে দিল সর্বশেষ স্টপেজ পাটগ্রাম। এরপর আমাদের ট্রেন পৌঁছাবে হচ্ছে তার যাত্রাপথের শেষ গন্তব্য ভুঁইমারি স্টেশন। দেখা যাক আমাদের ট্রেন আজকে ভুঁইমারি স্টেশনে কয়টার সময় পৌঁছায়। যদিও টাইম শুরু হচ্ছে 3:45, তবে ট্রেন তো সঠিক কথা নেই কারণ টাইম ওভার হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে ট্রেন কয়টায় পৌঁছায়। ঘড়িতে এখন সময় 4:21, ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছে গেল হচ্ছে ভুঁইমারি স্টেশনে। আর ভুঁইমারি স্টেশনে রাখার টাইম ছিল হচ্ছে 3:45, আর এই ট্রেন আবারও ফিরে যাবে হচ্ছে সান্তাহারের দিকে। আর এই হচ্ছে ভুঁইমারি স্টেশনের মাইল মিটার, আর আমাদের ট্রেন
দাঁড়িয়ে রয়েছে।